ফুটবলাররা মাঠের নায়ক নায়কের যে তো পারফরম্যান্সে যেমন ভক্তদের মন জয় করেন ফুটবলাররা তেমনি মাঠের বাইরেও জন্ম দেন নানা কলঙ্কজনক অধ্যায়ের সেসব ঘটনা হয়তো কারো ক্যারিয়ারটাকেই থমকে দেয় কেউ আবার ঘুরে দাঁড়ান সেখান থেকে ফুটবলারদের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার বিষয়টা তেমনই মাঠের মতো নারী হৃদয়েও তাদের ঝড় তোলার গতি কিন্তু কম নয় এমন গল্প ফুটবল বিশ্বে আছে অজস্র জনপ্রিয় তারকা ফুটবলারদের নারী কেলেঙ্কারির ঘটনাগুলো ভক্তদের মনে তাদের জন্য নেতিবাচক ভাবনা তৈরি করে আর সেসব ঘটনায় জড়িয়ে আছে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ক্রিস্টিয়ানো রোনালদো ওয়েইন রুনি রোনালদিনিও দানি আলভেস সহ জনপ্রিয় ফুটবল তারকাদের নাম আর তাতে জাত গেল দশা এমন ঘটনা ঘটানোর পর কেউ গুটিয়ে নিয়েছেন নিজেদের কেউ আবার সেই অধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে গেছেন আজ আপনাদের শোনাবো তেমনই কিছু ঘটনা ওয়েলকাম টু হাউস দ্যাট সঙ্গে আছি আমি তাজিন খন্দকার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা বিশ্বজুড়ে ভক্তরা তাকে ঈশ্বরের আসনে বসালেও জীবদ্দশায় ভুল কিন্তু কম করেননি তিনি মাঠের ম্যারাডোনা যতটা আলোচনায় ছিলেন ভালো ফুটবলের জন্য মাঠের বাইরের কারণেও সমানভাবে ছিলেন আলোচিত পুরো ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী করে এগিয়ে গেছেন তিনি ধর্ষণ মাদকাসক্তি ডোপ কেলেঙ্কারি জীবনকে যতটা বেপরোয়া বেখেয়ারি করে গড়ে তোলা যায় সবই করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি এক কিংবা দুবার নয় বেশ কয়েকবার এমন ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন ম্যারাডোনা প্রথম প্রেম ও স্ত্রী ক্লদিয়ার সঙ্গে সংসার করেন 20 বছর দুজনের বয়স যখন 17 পরস্পরের প্রেমে পড়েন তখন জালমা আর জিয়াননিনা দুই সন্তানের জন্মের পর তারা বিয়েটাকে আনুষ্ঠানিক মর্যাদা দেন 1989 সালে ম্যারাডোনার অন্য নারী আসক্তির বাড়াবাড়িতে 2004-এ ভেঙে যায় বিয়ে কোর্টে মুখোমুখি হয়ে বিচ্ছেদ হয় তাদের বিচ্ছেদের পর ক্রিস্টিনা সিনাগ্রা নামে এক ইতালীয় তরুণীর প্রেমে পড়েন দিয়েগো সিনাগ্রার গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয় তবে সিনাগ্রাকে প্রথমে স্বীকার করেননি তিনি 2010 সালে ম্যারাডোনার জীবনে আবির্ভাব হয় আরও এক নারীর ভেরোনিকা ওজেদা নামে এক আর্জেন্টাইন মডেলের সঙ্গে মেলামেশা নিয়ে তৈরি হয় বিতর্ক ভেরোনিকার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার আগেই আসে রোজিও ওলিভা নামের এক নারী ম্যারাডোনার অর্ধেক বয়সে ওলিভার সঙ্গে প্রেম মিডিয়ার সামনে প্রকাশ পায় 2010 সালে সে সম্পর্ক বেশি দিন টেকেনি এছাড়া নানা সময়ে যৌন হেনস্থা করার অভিযোগ তো আছেই তার বিরুদ্ধে প্রায় 2 দশক আগে ম্যারাডোনার বান্ধবী ছিলেন মাভিস 2001 সালে তাদের পরিচয় হয়েছিল কিউবাতে তখন দেশটির রাজধানী হাভানার একটি ক্লিনিকে মাদকাসক্তি থেকে নিরাময়ের চিকিৎসা নিচ্ছিলেন ম্যারাডোনা সেখানে ম্যারাডোনা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন মাভিস আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে এক সংবাদ সম্মেলনে মাভিস বর্ণনা দেন দুঃসহ সেই অভিজ্ঞতার সেখানে তিনি বলেন আমার মুখ চেপে রেখে ধর্ষণ করেছিল যাতে আমি চিৎকার করতে না পারি মৃত্যুর পরও ম্যারাডোনার সেসব বিতর্ক পিছু ছাড়েনি তাকে মাদকাসক্তি নারী কেলেঙ্কারিতে অনেকবার নাম এসেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওর বেশ কয়েকবার যৌন কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের জন্ম দেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি 2008 সালে রিও ডি জেনেরোতে নিজের হোটেল কক্ষে তিনজন নারীকে নিয়ে থাকার জন্য বেশ সমালোচিত হন এই ফুটবল কিংবদন্তি এসব ঘটনার পুনরাবৃত্তি হয় বারংবার কিন্তু তাতেও ম্যাজিশিয়ানের ফুটবল মাঠের কারিকুরিতে ভাটা পড়েনি এতটুকু নারী কেলেঙ্কারিতে নাম এসেছে ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েইন রুনির স্ত্রী কলিন অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক রেখেছেন এমন অভিযোগ এনেছিল ব্রিটিশ মিডিয়া জনি থমসন নামের 21 বছর বয়সী এক যৌনকর্মী মিডিয়ার কাছে এমন অভিযোগ করেন টানা বেশ কয়েক মাস একটি 5 তারকা হোটেলে তাদের সম্পর্ক চলেছে বলেও শোনা যায় এই তালিকায় নাম আছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোরও ঘন ঘন প্রেমিকা বদলানোর ঘটনায় বেশ আলোচিত ছিলেন CR7 2009-এ লাস ভেগাসের হোটেলে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ক্যাথরিন মায়োরগা সাময়িকভাবে সেই মামলা বন্ধ হয়ে গেলেও আবার নতুন করে স্থানীয় পুলিশ সেই মামলা শুরু করেছে ক্যাথরিনের আইনজীবী দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে একই অভিযোগ এনে আরও 3 জন মহিলা তার সঙ্গে যোগাযোগ করেছেন এরপর পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন সেই 3 নারী ক্যাথরিনের আইনজীবী লেসলি স্টোভাল জানান একজন মহিলা রোনালদোর বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছেন যেমনটা ক্যাথরিন এনেছিলেন
পার্টির পর হোটেলের ঘরে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে তার অভিযোগ। এছাড়াও রাশিয়ান সুন্দরী ইরিনা শায়াকের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েকদিন পরেই শোনা যায় লুসিয়া ভিয়ালনের সঙ্গে মন দেয়া নেয়া করেছেন রন। বর্তমানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সংসার করছেন রোনালদো। ব্রাজিলিয়ান ফুটবলারদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। রিচার্লিসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলেও এখনও তা প্রমাণিত হয়নি। তবে নারী কেলেঙ্কারিতে পুরোপুরি ফেঁসে গেলেন আরেক ব্রাজিলিয়ান দানি আলভেস। ধর্ষণ মামলায় 4.5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন দানি। অভিযোগ ওঠে 2022 সালের 31 ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন আলভেস। ভুক্তভোগীর আইনজীবী আলভেসের 12 বছরের কারাদণ্ড চেয়েছিলেন আদালতে। 2023 জানুয়ারি গ্রেফতার করা হয় আলভেসকে। সেই থেকে কারাগারেই সাবেক বার্সেলোনা ফুটবলার। তার জামিনের আর্জি বারবার খারিজ করা হয়, কারণ ধারণা করা হচ্ছিল দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন তিনি। আলভেস কোনোভাবে ব্রাজিলে চলে গেলে তাকে আর স্পেনে ফেরানো যেত না বলে শঙ্কা ছিল। মানসিকভাবে ভেঙে পড়া এই বার্সা কিংবদন্তি জেলেই আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ করা হয়েছিল, যে কারণে অ্যান্টি সুইসাইড প্রোটোকল চালু করে জেল কর্তৃপক্ষ। আলভেস প্রথমে দায় অস্বীকার করলেও পরে জানান সম্মতিক্রমেই শারীরিক সম্পর্ক হয়েছিল তাদের। সেই অভিযোগ বার্সেলোনার 3 জন বিচারক নিয়ে গঠিত বিচারকের প্যানেলে প্রমাণিত হওয়ায় শাস্তি পেলেন আলভেস। কারা ও অর্থদণ্ড করা হয় তাকে। মরার উপর খাঁড়ার ঘা হয়ে আসে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা, যে মামলার কারণে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কোনো আর্থিক লেনদেন করা যাচ্ছে না তার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও। এমন পরিস্থিতিতে প্রাক্তন সতীর্থের কাছে সাহায্য চেয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। সাহায্যের হাত বাড়িয়েও দিতে পাশে দাঁড়িয়েছেন নেইমার জুনিয়র। ফুটবলারদের নারী কেলেঙ্কারির তালিকাটা আরো অনেক বড়। তবে আজ এ পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব আলোচিত কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।